তাহলে নতুন নামে এখানে আমরা গ্যাপ মাইন্ডার ডাটাকে আমরা এবার নতুন, তুমি এখানে বলতে পারো গ্যাপ ডাটা থাকবে গ্যাপ মাইন্ডার, আমরা পাইপ সে পাইপ মানে অপারেশন মাধ্যমে, পাইপ অপারেশন মানে কি, পাইপ যখন আমরা পাইপ গুলো কেন ব্যবহার করা হয়, টিউবওয়েলের একটা পাইপের সাথে আর একটা পাইপ জোড়া দেওয়া কেন, লিংক করে একটা গভীরে যাওয়ার জন্য আমি মাটির নিচে থেকে পানি উঠাবো, সেক্ষেত্রে একটার সাথে একটা জোড়া দিয়ে আমি সেখান থেকে পানি উঠাবো। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কাজ, এই জন্য আমরা পাইপ সেপারেটর অপশনটা ব্যবহার করবো। এখানে পাইপ সেপারেটর অপশন ব্যবহার করার জন্য তাহলে আমাকে প্রথমে যেটা হলো যে তাহলে কাজ করতে হবে গ্যাপ মাইন্ডার ডাটাকে লাইব্রেরি কল করতে হবে, এবং আমার ডিপ্লয়ার যে ডাটা ম্যানিপুলেশন ডাটাকে যেটা ম্যানিপুলেট করব, দুটো কি আমাকে লাইব্রেরি কল করতে হবে, লাইব্রেরি গ্যাপ মাইন্ডারতে কল করলাম, আর একটা আর হলো ডিপ্লয়ার যেটাকে, গ্যাপ ডিপ্লয়ার। মাইন্ডার হলো আমার হলো ডাটা, হ্যাঁ, বাট আমি লাইব্রেরি কল করব, মেইনলি লাগবে আমার হলো ডিপ্লয়ার ফাংশন যেটাতে ডাটা আছে। এখানে তার আগে আমি জাস্ট পাইপ অপারেশন, পাইপ সেপারেটর কিংবা পাইপ অপারেশনটা কেন ব্যবহার করব, এটার হলো জাস্ট একটু কি পয়েন্ট আমি যেটা দেখাচ্ছি, তুমি এখানে লেখো যে হোয়াই ইউজ পাইপ সেপারেশন, মানে কেন আমরা পাইপ সেপারেশনটা ব্যবহার করব। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা মনে করো যে 3 এবং 2 যোগ করলে কিংবা 5 এবং 5 যোগ করলে কত হবে সেটা তো আমরা জানি, ঠিক আছে, তুমি সেক্ষেত্রে আমরা দেখো সাম, SUM, সাম ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ সাম ব্র্যাকেটের মধ্যে ধরো 3 এবং 3, 2, মানে 3 এবং 2 যোগ করলে কত হয় আমরা সেটা চাচ্ছি, 3, 3, 2 3, 3, 2 অথবা 3, যেটাই দাও তুমি ডিজিট দিলি, এটাকে রান করাও তো দেখি সে কি দেখায়, রান করালে সে 5 দেখাচ্ছে। হ্যাঁ, আর এরপরে এটার হলো মিন যদি আমরা করি, যে আসলে আমরা 3 এবং 5 মিন বের করতে চাই, তাহলে MEN মিন 3, 5 তিন এবং তিন 3, 3, 2 তাহলে এটা মিন কত হবে, মিন সম্ভবত 3 হচ্ছে। আচ্ছা, এরপরে যদি এটার আমরা লগ বের করতে চাই, যে আসলে 3 এবং 5 লগ কত, তো আমরা এখানে দেখলাম 3 এবং 5 যদি যোগ করি সেখানে 5 হচ্ছে, তার মিন ভ্যালু 3 দেখাচ্ছে, এবং তার যদি লগ আমরা যদি করি, লগ 3 এবং 5 করছে কিন্তু 3 এবং 2 করো আমি চাচ্ছি, তাহলে আমরা যখন ফাংশনটা ইউজ করবো তখন সেটা মিলছে কিনা সেটা দেখার জন্য, 3 এবং 2, হ্যাঁ সেটা লগ হচ্ছে 1.58, ঠিক আছে। তো এটাই, এটা হলো পাইপ সেপারেশন, মানে এটাকে এই আমরা যেটা একটা একটা করে করলাম, প্রত্যেকবার সামের পরে 3, 2 দিচ্ছি, তারপর মিনের পরে 3, 2 দিচ্ছি, লগের পরে 3, 2 দিচ্ছি, কিন্তু পাইপ সেপারেশন ইউজ করলে মানে আসলে আমাকে 3, 2 আর বলে দেওয়ার দরকার নাই। হ্যাঁ, তারপরে এখন লেখো, যদি আমরা পাইপ সেপারেশন ইউজ তো বলছি, তাহলে আমি তুমি এখন লেখো পাইপ ইউজ পাইপ সেপারেশন, যে কথাটা আমরা যদি আসি, পাইপ সেপারেশন তো আসলে অপারেশন আর কি, পাইপ অপারেশনের মাধ্যমে। হ্যাঁ, তাহলে প্রথমে লেখো সাম, সাম লেখো, সাম লিখে সেই 3, 3, 2 এই দুইটাই যাবো, আমরা একই ভ্যালু জানতে চাই যে একই আমরা আগে যেটা করলাম। হ্যাঁ, এরপর রান করব না, রান না করে এরপরে তুমি এর সাথে আমরা পাইপ পাইপ ইউজ করব, পাইপ ইউজ মানে কি, যেটা হলো যে আমরা ই চিহ্ন পার্সেন্টেন্স গ্রেটার দেন সাইন এবং আবার পার্সেন্টেন্স, ভিতরে না ভিতরে না বাইরে 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 স্পেস দাও, পার্সেন্টেন্স গ্রেটার দেন লেস দেন না গ্রেটার দেন আবার পার্সেন্টেন্স, এরপরে আমরা এর এর মিন বের করবো, লেখো মিন, খালি মিন লেখো, মিন দেখে মিনে রেখে আমি আর কিছু বলবো না, ঠিক আছে। এরপরে আবার পাইপ সেপারেট আবার ইউজ করো, যেটা হলো হ্যাশ, ওইটাকে হ্যাশ নাকি হ্যাশ না তো মানে পার্সেন্টেন্স পার্সেন্টেন্স গ্রেটার দেন পার্সেন্টেন্স, এরপরে লগ লেখো, আর কিছু দরকার, এখন রান করাও, আমরা এখন রান করলে সেটা আমরা দেখতেছি যে আগে কত ছিল 1.58, এখন 1.69 দেখাচ্ছে, মানে এখানে যেটা বলা এইটাই যে আমরা সাম 3 এবং 5 যোগ করলে সেটা কত হয়, সেটাকে আবার যদি মিন করি সেটা কত হয়, এবং সেটা যদি আমরা লগে প্রকাশ করি, মানে একটা সাইনের মধ্যে আমরা পুরোটা করতে পারি, যেখানে আসলে আমাকে বারবার 3, 2 দেখা দরকার নাই, এটাকে বলা হয় একটার পর একটা জোড়া দিচ্ছি, মানে সামের সাথে মিন জোড়া দিলাম, মিনের সাথে আবার লগ জোড়া দিলাম, মানে পুরো কমান্ডটা আমি একবারে সেরে সেরে বলতেছি। হ্যাঁ, এটাকে বলা হয় পাইপ অপারেশন। আচ্ছা, এখন আমরা ডিপ্লয়ার ডাটাটা আছে সেটা নিয়ে আমরা পাইপ পাইপ অপারেশন, সেক্ষেত্রে লাইব্রেরি কল অলরেডি করাই আছে আমাদের, ডিপ্লয়ার এবং গ্যাপ লাইব্রেরি কল আছে, সেক্ষেত্রে যদি আমি লিখি গ্যাপ মাইন্ডার, গ্যাপ মাইন্ডারকে আমরা পাইপ অপারেশনটা ইউজ করবো, সেটার উপকারে সেটার আমরা দেখবো তার হেড, দেখবো তার হেড, এবার হেড লেখো,
হেড লিখে সে কিন্তু বোঝাচ্ছে হেড হেড দেবে যে ব্র্যাকেটের মধ্যে ফাঁকা চিহ্নটা বোঝাচ্ছে মানে কি আমি গ্যাপ মাইন্ডের হেড দেখতে চাই ঠিক আছে এখন রান করো যেটা দেখো হ্যাঁ আমরা তো আগে হেড দেখছি গ্যাপ মাইন্ডের ভিতরে লিখে দিছি কিন্তু এখন কিন্তু লিখে দিচ্ছি না এখানে আর দরকার তো সে চলে আসতেছে এইটা হচ্ছে বিষয় হ্যাঁ তো এখন আমরা যদি আবার যদি সেই গ্যাপ মাইন্ডটাকে হেডটাকে আবার কপি করে নিয়ে এসে রাখো তাহলে আমরা গ্যাপ মাইন্ডারের হেড এখন আর দেখবো না এখানে আমরা কাজ করবো হেডটাকে ডিলিট করে দাও আমরা এর আগে তো আলাদা আলাদা দেখেছিলাম এবার আমরা সিলেক্ট অপশন ইউজ করে তার কান্ট্রি পপুলেশন দেখবো আর কি সিলেক্ট 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 করো এরপরে ভিতরে লেখো কান্ট্রি কান্ট্রির পপুলেশন না কান্ট্রি লেখো হ্যাঁ কান্ট্রি পপুলেশন কান্ট্রি কমা পপুলেশন মানে আমি এখানে পিওপি হ্যাঁ গ্যাপ মাইন্ডারের মধ্যে আমি কান্ট্রি এবং পপুলেশন দেখতে চাই ঠিক আছে এবং এখানে সবসময় আসলে যেটাকে বলা হয় পার্সেন্টেজ হ্যাশ পার্সেন্টেজ সেটা হলো একটা যেটা ডিপ্লয়ের পাইপ অপশন এটাকে একটা ইন্ডেন্টেশন বলে যেটা সঠিক ইন্ডেন্টেশনটা আমাদেরকে ব্যবহার করা দরকার সেই জন্য আমরা যখন গ্যাপ মাইন্ডার দিয়ে পাইপ যে এটাকে পাইপটা ইউজ করলাম এরপরে এন্টার দাও এন্টার দিয়ে সিলেক্ট কান্ট্রিটাকে নিচে নামাই দেবা এন্টার দিয়ে এই যে হ্যাঁ এন্টার দিয়ে সিলেক্ট কান্ট্রিটা নিচে নামাই দেবা সিলেক্ট বাদ থাকলো কেন মানে পাইপের পরে পাইপ অপারেশন পাইপের পরে পরে এই সেন্টেন্সটা আমরা নামাই দিব হ্যাঁ এর তাহলে আমরা এরপরে আমরা কিন্তু পপুলার ব্যাগেজ ব্যাগেজ জানতেছো কেন মানে ব্যাগে ব্যাগেজ স্পেস থাকবে ওটা ব্যাগেজ স্পেস থাকবে এটা একটু একটু এটা একটা দূরত্ব থাকবে কারণ আমরা গ্যাপ মাইন্ডের ডাটা নিয়ে কাজ করছি সেইটা বোঝার জন্য তুমি যদি এখানে রান করাও তাহলে সে একটা অপশন দেখাবে এখানে রান করে দাও এখানে রান করালে সে আসলে কি বলতেছে যতগুলো কান্ট্রি হ্যাঁ তার পপুলার আমরা চাইছি ওখানে কমেন্ট করছি কি কান্ট্রি এবং পপুলেশন কমেন্ট করছি আচ্ছা এর সাথে এরপরে এই যে কান্ট্রি পপুলেশন পরে আবার পাইপ একটা ইউজ করো আবার এন্টার দাও নিচে চলে আসবা পরের লাইন লিখবা হ্যাঁ এখানে আমরা আবার ফিল্টার অপশন ইউজ করব ফিল্টার অপশনে আমরা ধরো আমরা কান্ট্রি একটা বাংলা একটা কান্ট্রি আনতে চাই কান্ট্রি সমান বাংলাদেশটাকে দেখতে চাই তাহলে কি আসে কান্ট্রি কান্ট্রি বাংলাদেশ দেখতে গেলে কেমন করে দেখতে হবে কান্ট্রি ইকুয়াল ইকুয়াল কান্ট্রি ইকুয়াল 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 হলো কান্ট্রি ইকুয়াল ইকুয়াল আমি বাংলাদেশকে দেখতে যাচ্ছি তাহলে সে রান করে কি রান করলে কি আসে এবার বাংলাদেশের পপুলেশন গুলো চলে আসছে হ্যাঁ এরকম করে যদি আমরা এখানে যদি আরো অনেক কিছু আসি আমরা যদি কান্ট্রি গেলাম পপুলেশন গেলাম বাংলাদেশ গেলাম এখানে যদি বাংলাদেশ না আছে অন্য দেশে যদি চাই অন্য দেশে চলে আসবে ঠিক আছে বুঝতে পারছো না জি ভাই বুঝতে পারছি মানে এটা হচ্ছে যে ইন্টার দিয়ে দিয়ে কাজগুলি করতে ইন্টার দিয়ে ইন্টার দিয়ে করলে কি হলো যে তুমি গ্যাপ মাইন্ডের ডাটাকে গ্যাপ মাইন্ডের মেইন ডাটা আমার গ্যাপ মাইন্ডের গ্যাপ মাইন্ডের মধ্যে আমি সিলেক্ট অপশন পাইপ অপারেশন করে ব্যবহার করার পরে তার সিলেক্ট কান্ট্রি পপুলেশন দেখেছি তারপর পাইপ ব্যবহার করেছে তারপর বলছি কান্ট্রি শুধু বাংলাদেশ দেখাও আমি বাংলাদেশকে দেখাচ্ছি আগে সবগুলো কান্ট্রি দেখাচ্ছিল আমি বলছি না সবগুলো কান্ট্রি আমার শুধু বাংলাদেশ দরকার আমি বাংলাদেশকে ফিল্টার করে নিয়ে আসছি এরপরে তুমি পপুলেশন জিডিপি এভরিথিং সবকিছু আসতে পারে আর একটা বিষয় হলো যে আমরা এটা একটা অপশন চলে গেল এরপরে আমরা আর একটা অপশন যাব তুমি হ্যাশ দিয়ে লিখতে পারো যে আসলে আমরা মিউটেট অপশন ইউজ করবো মিউটেট MUTAT মিউটেট ফাংশন অথবা লেখো ফাংশন মিউটেট ফাংশনটা কি জন্য ব্যবহার করবো আমার আগের ডাটাতে হেড কয়টা ছিল কয়টা ই ছিল মানে কলাম ছিল কয়টা ছয়টা কলাম তাহলে আমার হলো যে তুমি একটু হেডটাকে রান করো হেড আছে তাহলে গ্যাপ মাইন্ডার হেড দিতে হবে আচ্ছা হ্যাঁ হেড গ্যাপ মাইন্ডার হেড গ্যাপ মাইন্ডার এখানে আমরা বলতেছি কান্ট্রি পাচ্ছি কন্টিনেন্ট পাচ্ছি ইয়ার পাচ্ছি লাইফ এক্সপেন্সিভ পাচ্ছি পপুলেশন জিডিপি পার ক্যাপিটাল আর এখানে আমাদের ছয়টা কলাম আছে আমার যদি আরো কলাম একটা অ্যাড করতে হয় আমি যদি চাই যে আমার পপুলেশনের সাথে আমার যেটা হলো জিডিপি পার ক্যাপিটাল বলছে পার পপুলেশন পার আমার টোটাল জিডিপি যদি আমি চাই মানে আমার আরেকটা কলাম যদি চাই আমি যদি এই পপুলেশনের সাথে জিডিপি পার ক্যাপিটালকে গুণন করলে আমরা তো টোটাল টোটাল জিডিপি পাবো তাই না জি তো আমি আরেকটা নতুন কলাম বানাতে চাই এর সাথে আমি কলাম আরেকটা জোড়া করতে চাই এই জন্য আমি কি করবো মিউটেড ফাংশন ব্যবহার করবো তাহলে তুমি এখন লেখো লেখো গ্যাপ মাইন্ডার পাইপ ফাংশন ব্যবহার করো পাইপ ফাংশন ব্যবহার করার পরে এবারে মিউটেড অপশনটা লেখো মিউটেড মিউটেড এবার হ্যাঁ এটা সিলেক্ট করো আমি চাচ্ছি নতুন একটা কলাম তৈরি করবো সেখানে তুমি
আমরা টোটাল জিডিপি তৈরি করবো, হ্যাঁ, পপুলেশনের সাথে পার ক্যাপিটাল গুণন করলে যেটা হবে সেটা টোটাল জিডিপি, যোগ করো, গুণন করো, ভাগ করো, সেটাই করো। হ্যাঁ, আমার যেটা দরকার আমি টোটাল টোটাল জিডিপি লেখো, টোটাল জিডিপি, জিডিপি টোটাল জিডিপি, জিডিপি, হ্যাঁ, টোটাল জিডিপি বড় হাতের দাও, কারণ আগেরটা ছোট হাতের আছে, এটা আমরা একটু বড় হাতের জিডিপি দিই, তাহলে আমাদের আইডেন্টিফাই করার, আর টিটাও বড় হাতের দাও, পুরোটাই আমরা একটু ডিফারেন্স করে দিই, যেভাবে দেবে সেইভাবেই নিবে। তাহলে আমরা এখানে টোটাল জিডিপি কিসের আলাগে করব, এখন হলো সমান সমান দাও, পপুলেশন, হ্যাঁ সমান, এখন সমান সমান, একটা সমান, দুইটা দুইটা না, আর সমান দিলে আমরা কি পপুলেশন সাথে আমি জিডিপি পার ক্যাপিটাল যোগ করতে চাই, তাহলে পপুলেশন গুণন মানে স্টার চিহ্ন, স্টার চিহ্ন জিডিপি পার ক্যাপিটাল, যেটা ওখানে যেভাবে আছে, স্পেস, কোনো স্পেস দরকার নেই, স্পেস নিবে না, জিডিপি, ওই জিডিপি পার ক্যাপিটাল যেটা ওইটা বসে দাও, সিলেক্ট করে দাও, ওই বসে যাবে, ওকে, কারণ এখানে পার ক্যাপিটালে পি কিন্তু বড় হাতের আছে, বুঝছো না, না হলে সে নিতে মনে হয় আমরা একটা কোন একটা নামে স্টোর করে দিই, এই যে আমরা যেটা করলাম গ্যাপ মাইন্ডার ডাটাটাকে মিউটেট করলাম, মিউটেট করে নতুন একটা কলাম তৈরি করলাম যেটা টোটাল জিডিপি, তাহলে আমরা এটাকে যদি একটা টেবিল ফরম্যাটে দেখতে চাই, এখানে কি কিছু করার দরকার আছে, উপরে হেডলাইন, হেডলাইন দরকার নাই, তুমি যদি এই গ্যাপ মাইন্ডের আগে সেটাকে যে কোনো নামে স্টোর করতে চাই, নিউ কলাম নাম দাও, গ্যাপ মাইন্ডের আগে লেখো গ্যাপ মাইন্ড, এটা না না হ্যাশ দে না, যেটাকে আমি চাচ্ছি সে রান করবে, হ্যাশ দিলে সে রান করবে না, তো আচ্ছা আচ্ছা এখানে নিউ কলাম দিব, হ্যাঁ নিউ কলাম লেখো, নিউ কলাম বা নিউ ডাটা, সরি নিউ নিউ ডাটা লেখো, নিউ ডাটা লেখো, এটা তো শুধু কলাম তো না, এখানে সবগুলো থাকবে, নিউ ডাটা দিয়ে, নিউ ডাটা লেস দ্যান মাইনাস সাইন দিয়ে দাও, নিউ ডাটা যদি লিখছো তুমি এখানে নিউ এবং ডাটার মধ্যে তুমি স্পেস দিছো, সে কিন্তু ক্রস দিয়ে দিছে, সে নিবে না, এখন এখন রান করাও, আমি চাচ্ছি যে ডান পাশে সে সেটা একটা ডাটা নামে একটাকে সেট সেভ করার জন্য, হ্যাঁ এখন সেটা আমি ওপেন করলে কিন্তু, ওপেন করলে কিন্তু আমি তুমি নিচের দিকে ঘুরাও, যতগুলো ইনফরমেশন আছে সবগুলোকে এখানে দেখা যাবে, বাট আগে কিন্তু আমরা ছয়টা লাইনে বেশি দেখতে পাচ্ছিলাম না, জি জি, মানে একটা টেবিল ফর্মে, একটা টেবিল ফর্মেটে কিংবা একটা ডাটা শিট আকারে তাকে আমি স্টোর করতে চাচ্ছিলাম, এই জন্য জাস্ট খালি ওটা বসায় দিলাম, না দিলেও কোনো কিন্তু ই ছিল না, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আবার একটু ব্যাক করি, আচ্ছা এখানে আমরা এর সাথে আমরা আবার পাইপ অপারেটর এর সাথে আবার ব্যবহার করব, নিউ ডাটা ওয়ান দাও, তাহলে ডিফারেন্স গুলো আমরা বুঝতে পারবো, ঠিক আছে তুমি কপি করে নাও, কপি করে বসাও, তাহলে ওটার নাম হলো নিউ ডাটা ওয়ান দাও, হ্যাঁ নিউ ডাটা ওয়ানে আমরা দেখবো যে আবার কি নামে আছে, সেক্ষেত্রে আমরা পপুলেশন জিডিপি পার ক্যাপিটালের পরে আবার আমরা মিউটেড আবার একটা পাইপ ব্যবহার করব, নিউ ডাটার পরে, এখানে নিউ ডাটা পরে কেন, এটা নিউ ডাটা নামে স্টোর হবে, বাট আমি এর সাথে আরো অ্যাড করব, আমি আরো তথ্য অ্যাড করতে চাই, তার মানে কি আমার, আচ্ছা আচ্ছা, লাস্ট ব্র্যাকেটের বাইরে আমি পাইপ আবার ব্যবহার করব একটা, আমি আবার এখানে একটা পাইপ ব্যবহার করব, পাইপ ব্যবহার করে সে আমি যে জিডিপি পার ক্যাপিটাল যে আমরা যে নতুন একটা কলাম তৈরি করেছিলাম, পাইপ ব্যবহার করো, পাইপ শেষ করো, কমপ্লিট করো, এন্টার দিয়ে নিচে চলে আসো, এখানে আমরা যেটা করতে চাচ্ছি আমরা অ্যারেঞ্জ ফাংশন ইউজ করবো, অ্যারেঞ্জ ফাংশন থেকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং বড় থেকে ছোট সেরকম আমি তাকে সাজাতে চাই, এখানে আমার ওই ডাটার মধ্যে আসলে তথ্য আছে সেটা এলোমেলো তথ্য আছে, মানে জিডিপি যে পার ক্যাপিটাল টোটাল জিডিপি যেটা আমরা পাইলাম সেটা আসলে ছোট বড় বিভিন্ন রকমের, আমরা এক অ্যারেঞ্জ করতে চাই ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, আমরা অ্যারেঞ্জ ফাংশন ইউজ করব, তাহলে লেখো অ্যারেঞ্জ, এ ডবল আর এ এন জি, এখানে এটা প্রথমটা, হ্যাঁ প্রথমটা অ্যারেঞ্জ এর মধ্যে ওই যে উপরে যে টোটাল জিডিপি যে কথাটা তুমি নতুন লেখছো ওইটাকে, ওইটাকে পেস্ট করো অথবা ওইটা লেখো, টোটাল জিডিপি যেভাবে, হ্যাঁ এটা, হ্যাঁ সিলেক্ট বসে দাও, সিলেক্ট করে দাও, এবার রান করো, এই যে ক্রস চিহ্নটা আছে, ক্রস চিহ্ন আসছে সম্ভবত এখানে তুমি স্পেস কোনো কিছু দিয়েছো মনে হয় এই জন্য সে স্পেস দিচ্ছে, তুমি দেখো তো এই পাইপের পরে স্পেস দিছো কিনা, ডান পাশে আরো ডানে এবার গেছে কিন্তু, আচ্ছা হ্যাঁ, তাহলে এটা জিডিপি আমরা নিউ ডাটা ওয়ান নামে স্টোর করলাম, ঠিক আছে তাহলে আমরা নিউ ডাটা ওয়ানটা ওপেন করি, আমরা নিউ ডাটা ওয়ানে দেখা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু কিসের উপরে আমাদের মেইন ফোকাস হলো যে টোটাল জিডিপির উপরে, হ্যাঁ সেটা আসলে ছোট থেকে বড় আসছে কিনা, প্রথমে কি 52,000 টোটাল জিডিপি কে দেখতে হবে,
52, 52, 70, 81, 98, নিরানব্বই, হ্যাঁ ঠিক আছে, ছোট থেকে বড় পর্যন্ত গেছে। হ্যাঁ, মানে কোন ডাটাকে যদি তুমি অ্যারেঞ্জ করতে চাও, আসলে অ্যাসেন্ডিং অনুযায়ী সাজাবাট আর ডিসেন্ডিং অনুযায়ী সাজাবাট, আমরা তখন এই অ্যারেঞ্জ অপশনটা ইউজ করব। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা এটাকে যেটা নিউ ডাটা ওয়ানটাকে পুরোটা কপি করো, নিউ ডাটা টু নামে সেভ করো। আমরা অ্যারেঞ্জ অপশনটা আগে যেটা করেছিলাম ছোট থেকে বড় পর্যন্ত, এটা আমরা চাচ্ছি যে আসলে আমরা তাকে ছোট থেকে বড় না, আমরা বড় থেকে ছোট পর্যন্ত সাজাতে চাই। ঠিক আছে, তো অ্যারেঞ্জ অপশন ঠিকই থাকবে এখানে, জাস্ট খালি আমরা ভিতরে টোটাল টোটালের আগে, টোটালের ব্র্যাকেটে যে ভিতরে টোটাল জিডিপি আছে, এর আগে আমরা মানে ডিসেন্ট ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজাবো। ওখানে ধরছি অ্যারেঞ্জ আসো, ওকে, এখন তুমি লেখো ডিসেন্ডিং অর্ডার যেটা ডি ডিইএসসি, হ্যাঁ এটা সিলেক্ট করো, হ্যাঁ সিলেক্ট করো, ওকে, সে এই যে ব্র্যাকেট ভিতরে নিয়ে নিছে। হ্যাঁ, এবার এর মধ্যে তুমি লিখবে কি টোটাল জিডিপি, তার মানে এটা এটা তুমি মাঝখানে লিখতেছিলে, সে কিন্তু তোমাকে ব্র্যাকেট দেখাচ্ছিল না, যখন তুমি নতুন করে লিখতে শুরু করছো সে তখন ব্র্যাকেট তোমাকে দেখাচ্ছে। এটা আমরা টু নামে সেভ করতেছি, ওকে, আমরা রান করাই। এবং প্রত্যেকটা মধ্যে একটু গ্যাপ রাখা উচিত, ওয়ান টু মানে এগুলো মধ্যে একটু ফাঁকা ফাঁকা রাখলে তোমার জিনিসগুলো একটু ক্লিয়ার, না কিন্তু সবগুলো কিন্তু মিশে এক এক লাইনের মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকম একটু ফাঁকা থাকলে স্টেপের পরে স্টেপ এই স্টেপ, তাহলে আমরা জিডিবি টু কে রান করাইছি। তাহলে এটাকে ফাইলটাকে ওপেন করো, দেখি ডান পাশে সে ডিসেন্ডিং অনুযায়ী বড় থেকে বড় থেকে ছোট পর্যন্ত আসছে কিনা সেটা দেখার জন্য। জি, 7, 6, 3, 2, ঠিক আছে, তার মানে সে বড় থেকে ছোট পর্যন্ত আসছে। তো এটা এখানে আমরা পাইপ অপারেশন ইউজ করলাম, ইউজ করে আমরা ডাটা অ্যারেঞ্জ করলাম ছোট থেকে বড়, বড় থেকে ছোট, বিভিন্ন ভাবে কিন্তু আমরা ডাটা সাজাতে পারতেছি। আচ্ছা, এটা আমাদের শেষ, আমরা এটাকে সেভ করে দিয়ে নতুন নামে আর একটা লেকচার